আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ঝিলের ওপারে পদ্মফুল গল্পের 8 নম্বর পর্ব। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শ্রাবণ হাসলো, আবেশে তাকালো পদ্মের দিকে, মৃদুস্বরে বলল, আজ না হয় তোর জন্য আমিই মাঝি হলাম। আল্লাহর সহায় হলে শুধু নৌকার মাঝি না, তোর জীবনের মাঝিও আমিই হব। শ্রাবণের কথায় লজ্জায় অনুভব করলো পদ্ম, মুখ লুকাতে ব্যস্ত হয়ে গেল সে। শ্রাবণ খেয়াল করলো সবটাই, ঠোঁটের কোণে মৃদু হাসি তার। পদ্মর অ্যালোমেলা চুলগুলোতে আবারও নজর গেল তার, চুলগুলো বড্ড জ্বালাচ্ছে তার পদ্ম ফুলকে। শ্রাবণ তার হাতের আঙুলের সাহায্যে পদ্মর চুলগুলো কানের পিছনে গুঁজে দিল, পদ্মকে প্রশ্ন করল ক্লিপ আছে কিনা। পদ্ম লজ্জা সংকুচিত হয়ে মাথা নাড়িয়ে বলল, না। শ্রাবণ ভাবতে লাগলো কি করা যায়, শ্যাম্পু করা চুল তাই একটু বেশি ওড়াউড়ি করেছে। শ্রাবণ তার প্যান্টের পকেটে হাত দিলেও কিছু খুঁজে পায় কিনা সেই আশায় পকেটে হাত দিয়ে তার হাতে একটা কলম ঠেকল। শ্রাবণের ঠোঁটের কোণে আবারও হাসি, কলমের ক্যাপটা খুলে সেই ক্যাপে দিয়ে পদ্মের চুলগুলোতে ক্লিপের মতো করেই লাগিয়ে দিল সে। পদ্ম তাকালো শ্রাবণের দিকে, শ্রাবণ হাসলো, পদ্ম লাজুক হাসলো। কিছুটা সময় এভাবেই কেটে গেল। শ্রাবণ পদ্মের এক হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে পড়ে বলল, পদ্ম ফুল এখানে ভালো লাগছে তোর? পদ্ম ফুল আমি চলে গেলে আমার মিস করবি না? শ্রাবণ খানিক রাগি চোখে তাকায় পদ্মের দিকে, পদ্ম যেন লজ্জায় নুয়ে যাচ্ছে। সামান্য যাজারো গলায় শ্রাবণ বলল, কি তখন থেকে শুধু হুঁ হুঁ করে যাচ্ছিস, হুঁ হুঁ ছাড়া আর কিছু বলতে পারিস না? পদ্ম থতমত খেয়ে তাকালো শ্রাবণের দিকে, এতক্ষণ তো হুঁ হুঁ করছে কিন্তু এখন কি করবে, কি বলবে? সত্যি বলতে কিছু বলার মতো ভাষা সে খুঁজে পাচ্ছে না, লজ্জা তার সমস্ত ভাষাকে ভুলিয়ে দিয়েছে। পদ্ম অসহায়ের মতো তাকিয়ে রইল শ্রাবণের দিকে। শ্রাবণের এবার হাসি পেল, পদ্মকে এইরূপে দেখতে তার ভালোই লাগছে। সে নির্বাক চাহনিতে তাকিয়ে রইল পদ্মের দিকে। পদ্ম চোখ সরিয়ে নিল আমতামতা করে বলল, আমরা বাড়ি যাবো কখন শ্রাবণ ভাই? শ্রাবণ তার হাতের ঘড়িটার দিকে চোখ বোলালো, দুপুর পেরিয়ে গিয়েছে ততক্ষণে। সে আবার পদ্মকে ইশারে বলল, তোর ভালো লাগছে না আমার সাথে থাকতে? ভালো তো লাগছে কিন্তু, শ্রাবণ নীরবে হাসলো আর বলল, যদি ভালো লেগে থাকে তাহলে আর কোনো কিন্তু নেই, আর একটু সময় থেকে থাক আমার সাথে। শ্রাবণ পদ্মকে নিজের দিকে আর একটু টানলো, এক হাতে জড়িয়ে ধরে বলল, নদীর স্বচ্ছ পানির দিকে তাকা পদ্ম ফুল, আর আমাকে অনুভব কর। পদ্ম দায়ী করল, দৃষ্টি নদীর দিকে নিক্ষেপ করলো সে। বাড়ি আসতে আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এই টাইমে পদ্মকে বাড়ি ফিরতে দেখে বেশ অবাকই হলো আলিয়া বেগম। তিনি ঘরের কাজকর্ম সারছিলেন, শাপলা রান্না করে বসে চুলের লাকড়ির আগুনে রান্না করছে। এমন সময় পদ্ম ঘরে ঢুকলো, আলিয়া বেগম বাইরে উঁকি দেন দেখার জন্য সেলিম তার বউকে নিয়ে চলে এসেছে কিনা। বাইরে কাউকে দেখতে না পেয়ে উনি পদ্মরে জিজ্ঞাসা করেন, কি রে তুই কার সাথে আইলি? শ্রাবণ ভাইয়ের সাথে আম্মা। আলিয়া খানিক সরু দৃষ্টিতে তাকালেন পদ্মর দিকে আর বললেন, তুই একাই আসছিস ওর সাথে? হুম আম্মা। কেন? বেড়াতে যাওয়ার জন্য তখন নাচ শুরু করছিলি, এখন আইসা পড়লি কেন? মায়ের চোখে মুখে স্পষ্ট সন্দেহ। পদ্ম কীভাবে ব্যাপারটা এড়িয়ে যাবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল। শাপলা রান্নাঘরে বসে থেকে সবটা খেয়াল করলো, বোনকে বেকায়দা দেখে সে জলদি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। পদ্ম অসহায়ভাবে শাপলার দিকে তাকালো, শাপলা সবটা বুঝতে পেরে মায়ের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, ও আম্মা তুমি ওরে এইভাবে জোর করতেছো কেন? ওর বোধহয় ওই বাড়ি ভালো লাগতেছিল না, কোনোদিন তোমারে আমারে রাইখা কি কোথাও থাকছে নাকি? পদ্ম নিজেও এবার শাপলার কথা জোরপূর্বক হাসলো আর বলল, হ আম্মা আমার সত্যিই তুমি ঘরে ছাড়া ভাল লাগতেছিল না। পদ্ম আল্লা দীপনা করে মাকে জড়িয়ে ধরল। আলিয়ার মন মুহূর্তেই নরম হয়ে গেল, তিনি পদ্মর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, পাগলি মাইয়া আমার, এখনই কোথায় গিয়া একলা থাকতে পারিস না, বিয়ার পর শ্বশুরবাড়ি গিয়ে থাকবি কেমনে? তখন তো ইচ্ছে করলো যখন তখন আসতে পারবি না আমগো কাছে। কথাটা বলার সময় আলিয়ার মুখটা কিঞ্চিত বিষণ্ণ হয়ে গেল। পদ্ম লাজুকভাবে হেসে মৃদুস্বরে বলল, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না আম্মা। আলিয়া আবারও হাসলো। শাপলা এবার পদ্মার দিকে তাকিয়ে বলল, হাত মুখ ধুয়ে আয় পদ্ম, কিছু খেয়ে নে, খিদা লাগছে তো বোধ হয় তাই না? পদ্ম বিষণ্ণ মুখে মাথা নাড়িয়ে জানান দিল তার সত্যি খিদে পেয়েছে। হালকা কিছু খেয়ে জিলের দিকে হাঁটা ধরল পদ্ম। আলিয়া পিছন থেকে ডেকে বলল, এই সন্ধ্যাবেলায় কই যাস? জিলের পারে যাই আম্মা। এই অ টাইমে ওখানে যাওয়ার কোনো দরকার নেই পদ্ম, ঘরে থাক। ও আম্মা আমি তো সবসময়ই যাই, কিছু হইব না তো? পদ্মায় নিষেধ অমান্য করেই ঝিলের দিকে দৌড় দিল। ততক্ষণে শাপলার রান্নার কাজও শেষ হয়ে গেছে, ভাত তরকারি হাড়িগুলো যথাস্থানে রেখে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নিল সে। আলিয়া মাগরিবের নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছিয়ে বসেছে কেবল সবে মাত্র।
শাপলা ঘরে বসে না থেকে পদ্মর কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। মাচার উপর বসে কাঁচা জলপাই কামড়ে কামড়ে খাচ্ছে সে। টকের চোটে এক এক কামড়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলছে। বোনের এমন কাণ্ড দেখে হাসলো শাপলা। শাপলার হাসিরাও যে ফিরে তাকালো পদ্মর, বলল, এখানে বস শাপা। শাপলা বোনের পাশে গিয়ে বসলো। মিহি গলায় বলল, এই সন্ধ্যাবেলা জলপাই খেতে ইচ্ছে করলো যে। হুম আপা, দুই দিন ধরে খাই না। দুই দিন কই, গেলি তো গতকাল। তো দুই দিন হইল না, কাল আর আজ মিলে এত দুই দিন। শাপলা হাসলো, খানিক চুপ থেকে বলল, চলে এলি কেন? পদ্ম জলপাই কামড় বসাইতে বসাইতে বলল, কইলাম তো ভাল লাগতেছিল না তাই। ওটা তো আমি বলছিলাম, আসল কারণটা তো বলিস নাই। পদ্ম জলপাই খাওয়া বাদ দিয়ে ভাবলো, সত্যিই তো ওকে মায়ের হাত থেকে বাঁচানোর জন্য আপাই তো ওই কথা বইলা কথা ঘুরাইছে। শাপলা আবারও ওকে তাড়া দিয়ে বলল, কিরে বললি না তো কেন চলে এসেছিস? পদ্ম মৃদুভাবে হাসলো আর বলল, ভাবির একটা ভাই আছে জানিস তো, যখন তখন আমার কাছে আসে, বিভিন্ন ধরনের কথা কয়, অনেক ধরনের খাওয়ানাই না দেয় আমারে। গতকাল থেকে আজ পর্যন্ত যা যা আছে সবই খাইছি, অত অত বাইরের খাওয়ান খাওয়ার লাইগা আজ আমার পেট খারাপ করে ফেলছে। ভাবলাম আরও দুই দিন থাকলে যদি আরও বেশি বেশি অসুখ করে, সেই চিন্তা করেই এলাম। পরে অসুখ হইলে তোকে আবার টাকা খরচ হইব। শাপলা বুঝতে পারলাম কথাগুলো সবটাই বানানো, তবুও বোনের এমন যুক্তি শুনে বেশ হাসিই পেল। ঘন কালো মেঘে আকাশটা ছেয়ে আছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে মনে হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে এর মাঝে। জানালার ফাঁক দিয়ে বাইরের অপরূপ দৃশ্যটা উপভোগ করতে করতে শ্রাবণের মনে হলো, ইস, আজ যদি পদ্মর সাথে বৃষ্টি বিরাজ করতে পারতাম। আবারও বাইরে তাকালো শ্রাবণ, এতক্ষণে দমকা বাতাস বইছিল, তবে সেটা কমে গিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছিল আরও আগে থেকেই। এর মধ্যে বৃষ্টির বেগ বেড়ে গেছে। টিনের চালের উপর বৃষ্টির যৌব জারের শব্দ যেভাবে এক অজানা আনন্দের সৃষ্টি করছে, ঠিক সেইভাবে পদ্মকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মনের মধ্যে ঝেঁকে বসেছে। মুহূর্তেই মনের মধ্যে তীব্র আলোড়ন তৈরি হয়েছে তার। যদিও পদ্মকে সে এখন কাছে পাবে না, তবে দেখতে তো পারবে। শ্রাবণ ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর জন্য পা বাড়ালো। মাঝঘরের মেঝেতে বসে খাচ্ছে এমন ছিলেন চুবে দেখাতুন। ছেলেকে এই বৃষ্টির মধ্যে বেরোতে দেখে কিঞ্চিত অবাক হলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কই যাস বাপ? শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এই তো মা, একটু পরেই যাই, একটু বাইরে যাই। এই বৃষ্টির মধ্যে বাইরে কি করতে যাবি? শ্রাবণ কথা ঘুরানোর জন্য বলল, আব্বা কই গেছে মা? জবেদা খাঁচা বুনতেই মন দিল আর বলল, তোর বাপের খবর আমি কেমনে জানবো? আছে মনে হয় কোনো চায়ের দোকানে। ও মাকে কাজে মনোযোগী হতে দেখে শ্রাবণ ধীর পায়ে বাইরের দিকে পা বাড়ালো। খুব সতর্কতার সহিত সে বেরিয়ে এলো ঘর থেকে। বারান্দায় এসে খেয়াল করলো বৃষ্টির বেগ আগের তুলনায় আরও বেড়েছে। মনে মনে ভাবলো, এই বৃষ্টির মধ্যে পদ্মর কাছে সে যাবে কি করে? আর যদি ওই বৃষ্টির পানি অতিক্রম করে ভিজেও যায়, তবে চাচি কী ভাববে? চাচি যা বুদ্ধিমতে ঠিক বুঝতে পারবে, কিছু একটা মতলবে সে গিয়েছে। বৃষ্টি থাকা স্বাভাবিকভাবেই বিদ্যুৎ চলে গেল। মুহূর্তে চারিপাশ অন্ধকার হয়ে গেল। চুপে দেখাতুন হাতরে হাতরে চার্জার লাইটটা জ্বালিয়ে দিল। এই লাইটটা তার ছোট্ট ছেলে শ্রাবণী নিয়ে এসেছিল শহর থেকে। বিদ্যুৎ চলে গেলে হারিকেন আলোতে মায়ের দেখতে সমস্যা হয় বিদায়। যদিও লাইটটা আনার সময় পদ্মদের জন্যই একটা লাইট নিয়ে এসেছিল সে, কিন্তু এটা দিতে গেলে চাচি কি ভাববে না ভাববে সেটা ভেবে আর দেয়া হয়নি। বারান্দায় দাঁড়িয়ে থেকে শ্রাবণ খেয়াল করলো, ওদিকে পদ্মর ঘরে টিমটিম করে হারিকেনটা জ্বলছে। হারিকেনের সামনে থেকে পদ্মরে সরে যেতে দেখছে সে, বোধহয় সেই জ্বালিয়েছিল বাতিটা। শ্রাবণের মুখে হাসি ফুটল, বুকে ঝড় বইল। এই মুহূর্তে পদ্মকে কাছ থেকে দেখতে না পেলে বোধহয় সে মরেই যাবে। শ্রাবণ সাথে সাথে ঘরে ঢুকে গেল। তার সাথে সেই লাইটটা এখনো আছে। চাচির যা ভাবার ভাবুক, সে এটা নিয়ে এখন যাবে। শ্রাবণ তার ব্যাগ থেকে লাইটটা বের করে আবারও ঘর থেকে বেরিয়ে পড়লো। এক দণ্ড দেরি না করে পদ্মদের ঘরের দিকে দৌড় দিল সে। এই ঝড় বৃষ্টির মধ্যে শ্রাবণকে ঘরে ঢুকতে দেখে অবাক হলেন আলিয়া বেগম। ভাবলেন কোনো দরকারে বুঝি এসেছে। তিনি এগিয়ে এলেন শ্রাবণের কাছে। বিজ্জা এলা যে বাজান, কিছু কইবা? শ্রাবণ চাচির কথাতে এড়িয়ে গিয়ে ঘরের ভিতরে তাকালো। বিছানার উপর পড়তে দেখতে পেল দু বোন একসাথে শুয়ে গল্প করছে। শ্রাবণ এক পলক দেখলেন সেখানে, দেখে চাচির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার কাছে আসছি চাচি, ঘরে আয়ো। শ্রাবণকে নিয়ে ঘরে ঢুকলেন আলিয়া। ওকে ঢুকতে দেখে দরফরে উঠে বসল দুই বোন। এতক্ষণ শ্রাবণের উপস্থিতি টের পায়নি তারা। শ্রাবণকে দেখে পদ্মর ঠোঁটে মৃদু হাসি দেখা গেল, তবে সেটা সকলের অলক্ষে। চাচির দৃষ্টি উপেক্ষা করে শ্রাবণ মৃদু হাসল। একত্রিত হলো শ্রাবণ পদ্মর দুই জোড়া চোখ। শ্রাবণ অন্য পাশের বিছানে গিয়ে বসল। লাইটটা চাচির হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য এনেছিলাম চাচি, বিয়ের ঝামেলা দিতে ভুলেই গিয়েছিলাম। আলিয়া খুশি মনে লাইটটা নিল আর বলল, এইটা আনতে গেল কেন বাবা? আমি তো আপনার ছেলের মতোই চাচি, আপনার যদি আমার মতো একজন ছেলে থাকতো তাহলে তো ঠিকই এনে দিত। এই প্রথম
স্টেফানের কথায় আবেগাপ্লুত হয়ে হলো আলেয়া। স্টেফানের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি বললেন, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাজান। পদ্মর বেশ আনন্দ লাগলো। মায়ের সাথে স্টেফানের সম্পর্কটা সুন্দর হলে তারই যে উপকার। শাপলা হেসে বলল, তুমি যাইবা কবে শ্রাবণ ভাই? আগামীকাল চলে যাবো রে শাপলা। হঠাৎই শ্রাবণ ভাইয়ের চলে যাওয়ার কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল পদ্মর। সে অন্যদিকে ফিরে কাঁথামুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এই গরমে ওকে কাঁথামুড়ি দিতে দেখে সবাই অবাক, শুধু শ্রাবণ ছাড়া। সে ঠিক বুঝতে পারল মেয়েটার মন খারাপ হয়েছে। মনে মনে সে ভাবল, পাগলি, এবার না হয় কাঁথামুড়ি দিয়েই থাক, সময় হলে সে কাঁথার জায়গায় আমি থাকবো, যত্ন সহকারে মুড়িয়ে রাখবো পাজরের ধারে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক রেডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।